হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর আশেষ সহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকের ব্লগটি সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে শুরু করেছি। তো এখানে আম্মু সকালের নাস্তায় আজকে খিচুড়ি রান্না করেছে। গতকালকের গরুর মাংস আর খাসির মাংস ছিল, তো খিচুড়িটা আম্মু একসাথে রান্না করে দুইটা মাংস আলাদাভাবে মিক্স করেছে। কারণ হচ্ছে আমার ননদ হচ্ছে গরুর মাংসটা বেশি একটা খেতে পারে না, ওর একটু অ্যালার্জির প্রবলেম আছে, তো সেজন্য আর কি। তো ওর জন্য হচ্ছে খাসির মাংস দিয়ে আলাদা করে মিক্স করে নিয়েছে, আর আমাদের সবার জন্য গরুর মাংস দিয়ে আলাদা করে মিক্স করে খিচুড়িটা আম্মু রান্না করেছে। আর এখানে হচ্ছে গতকালকের পায়েস আছে। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগগুলোতে দেখেছিলেন, যদিও আমি একদিনের ব্লগ, আমি তিনটা ব্লগ শেয়ার করেছি, সেজন্য বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো যাই হোক, তো আম্মু সালাদ বানিয়ে নিয়েছে, এখন আমরা সকালের নাস্তাটা খেয়ে নিব, আর খেয়ে তারপর রেডি হয়ে আমরা বের হয়ে যাব। আজকেও আমরা ঘুরতে যাব নতুন একটি জায়গায়। নতুন বলতে আপনাদের সাথে এই জায়গাতে এর আগে আর ব্লগ শেয়ার করা হয় নাই, আমার কাছে নতুন না, আমি অসংখ্যবার গিয়েছি। তো জায়গাটা হচ্ছে আপনারা সবাই চিনবেন, কুমিল্লা কুটবাড়িতে। তো কুটবাড়িতে অনেক দর্শনীয় স্থান রয়েছে, চেষ্টা করব আপনাদের সাথে সবগুলো স্থান ঘুরে ঘুরে দেখানোর জন্য। তো আর আমাদের বাসা থেকে কুটবাড়ির দূরত্বটা একটু বেশি, তো সেজন্য আমরা একটু আর্লি বের হয়ে যাব, যেহেতু আমরা আবার চলে আসব। তো সেজন্য আর কি নাস্তা খেয়ে আমরা সকাল সকাল 10:30টার মধ্যেই আমরা বের হয়ে গিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমি নাস্তা খেয়ে তারপর রেডি হয়ে নিয়েছি, আমার ননদ রেডি হচ্ছে। তো আমরা যাব হচ্ছে আমি, আমার হাজবেন্ড, আমার ননদ আর মইন। তো আমার ছোটো বোন যাবে না, ওর তো এক্সাম চলতেছে, ও যাবে না। তারপর ওকে অনেক করে বলা হয়েছে, তো সে যেতে চাচ্ছে না। তো যাই হোক, আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বের হয়ে যাব আর কি। আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে ছোট একটি বেল বাটন আসবে, এটা হচ্ছে নোটিফিকেশন বেল বাটন, এটা যদি আপনারা প্রেস করে অলে ক্লিক করে রাখেন তাহলে হচ্ছে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে যখনই আমি ভিডিও আপলোড করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশানটি অন করে রাখবেন, তাহলেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো এখানে মইনও রেডি হয়ে গিয়েছে, তো আমরা সবাই রেডি, এখনই আমরা বের হয়ে যাব। এই তো আমার ভাইয়াটা। তো আমি কিন্তু এখন আমার শ্বশুর বাসায়, যারা নতুন দেখতেছেন তাদের জন্য বলতেছি, আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম, তো কিছুদিন বেরিয়েছি ওখানে বেড়ানোর পর, এখন আমি শ্বশুর বাসায় চলে আসছি। তো ওই সময়টাতে আমরা ঘুরতে গিয়েছিলাম আর কি, তো সেই ব্লগগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ব্লগটা আমার যেদিনের ছিল এর পর দিনই হচ্ছে আমরা চলে আসছি, মানে আমার শ্বশুর বাড়িতে চলে আসছি, আর আমার ননদ আসছে, তো ওকে একটু কুমিল্লার জায়গাগুলো একটু ঘুরে দেখালাম। এই যে এখানে শালা দুলাভাই বসে আছে, শালা রেডি হয়ে ফিটফাট হয়ে বসে আছে, আর দুলাভাই হচ্ছে জুতা পরতেছে, মানে মইনের দুলাভাই আর কি। যাই হোক আপনাদের ভাইয়া, এই তো আমার মইন বাবু সোনা, আমার কলিজার টুকরার ভাই, একমাত্র ভাই। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ওকে অনেক মিস করি, অনেক মনে পড়ে ওর কথা। তো যাই হোক, এই যে আমার ননদ রেডি হয়ে গিয়েছে, ও হচ্ছে অনেক লজ্জা পায় যার কারণে ওকে ভিডিওতে আমি দেখাতে পারি না, ও আসতে চায় না ভিডিওতে হিজাব বা মাস্ক ছাড়া, তো সেজন্য আর কি ওকে আর দেখানো হয় না, যেহেতু লজ্জা পায় তো থাক দেখাই না আর। তো আজকে আমরা অনেক ঘুরব, দেখা যাক কোথায় কোথায় যেতে পারি, মানে কুটবাড়ির মধ্যেই আর কি ইচ্ছে আছে। তো সেজন্য আমি আজকে স্লিপার পরে নিয়েছি, কোনো হাই হিল বা পাম্পি এই টাইপের কোনো জুতা পরিনি, কারণ এসব জুতা পরে অনেক বেশি হাঁটাহাঁটিটা একটু প্রবলেম, রিল্যাক্সে ঘুরে বেড়ানোর জন্য, রিল্যাক্সে হাঁটার জন্য স্লিপারই হচ্ছে বেস্ট। তো আজকে আমিও স্লিপার পরেছি, আমার ননদকেও বলেছি স্লিপার পরার জন্য, কারণ আমরা একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি বেশি করব, কারণ কুটবাড়ি শালবন বিহারে যাচ্ছি আর এই এরিয়াটা অনেক বেশি বড়, এখানে যদি আমরা হাই হিল পরে বা যে কোনো পাম্পি জুতা পরে হাঁটতে যাই পায়ের 12টা বেজে যাবে, সেজন্য যেন আরাম করে ঘুরে আসতে পারি তাই আজকে স্লিপার পরে নিয়েছি। যাই হোক অনেক কথা বলে ফেললাম, আর দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের দৃশ্যগুলা কত সুন্দর, রাস্তার চারপাশে কি সবুজ, আমার এই সবুজ দেখতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমার গ্রাম অনেক ভাল লাগে। যদিও আমি গ্রামেরই মেয়ে, আপনারা অনেকেই আমাকে কমেন্টস করে বলেন যে আমি কোথায় থাকি বা ঢাকায় থাকি কি না, আমি গ্রামেই থাকি,
যদিও আমার জন্ম হয়েছে ঢাকায়, কিন্তু আমার বড় হওয়া বেড়ে ওঠা সব কিছুই আমার গ্রামে। আর আমি হচ্ছে বাসা থেকে খুব বেশি একটা বের হই না, মানে বের হইলে হচ্ছে কুমিল্লায় যাই। তাছাড়া যে গ্রামে থাকলে হাঁটাহাঁটি করা, ঘুরে বেড়ানো আশেপাশে, এগুলো কখনোই করা হয় নাই, একদম বাসার মধ্যে থেকেই বড় হয়েছি। তো আপনারা তো দেখেনি আমি যখন আমার বাসায় ব্লগগুলো করতাম, শুধু বাসার ভিডিওই দিতাম, আশেপাশে ঘুরে টুরে কখনো ভিডিও দেয়া হয় নাই, শুধুমাত্র আমাদের পেছনের এরিয়া আর সামনের এরিয়া ছাড়া আর ছাদ ছাড়া। তো এতটুকুই হচ্ছে আমার সীমানা, আমি এতটুকুতেই হচ্ছে আমি মানে থাকতে পছন্দ করি। এর বাইরে আমি কোথাও হাঁটা চলা ঘোরাফেরা এগুলো আমার পছন্দ না, আমি যাইও না কোথাও, তো সেই জন্যই আর কি। আর আমার বাসা তো আপনারা দেখতেই পেয়েছেন যখন ব্লগ করতাম, আর অনেকেই আমার হোম ট্যুর চাচ্ছেন। অনেক দিন থেকে আমি যখন থেকে ইউটিউবে মানে কাজ করতেছি, ভিডিও দিচ্ছি, তখন থেকে আপনারা আমার হোম ট্যুর দেখতে চাচ্ছেন। তো আমি এক্সট্রিমলি সরি, আমি আপনাদেরকে আমি আমার হোম ট্যুরটা এখন পর্যন্ত দিতে পারিনি। এবার অনেক ইচ্ছে ছিল হোম ট্যুরটা করার, কিন্তু করা হয় নাই, আসলে ওইরকম সুযোগ হয় নাই বা আমার ওইরকমভাবে মনেও ছিল না। তো নেক্সট টাইম যখন আমি আমাদের বাসায় আবার যাব, তখন ইনশাল্লাহ আমি আমার বাসার হোম ট্যুরটা আপনাদেরকে দিব। যদিও আমার বাসা অত বেশি আহামরি কোনো সুন্দর না, তারপরও আপনারা অনেক দিন থেকে আপনারা অনেকেই আমাকে কমেন্টস করে বলতেছেন, আপু প্লিজ হোম ট্যুর দাও। তো দেখা যাক আমি নেক্সটে আমাদের বাসায় গেলে হোম ট্যুরটা দিতে পারি কি না, ইচ্ছা আছে ইনশাল্লাহ দিব। আর আমাদের লাভ স্টোরি সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন, লাভ স্টোরি নিয়ে একটা ব্লগ করার জন্য, একটা ভিডিও বানানোর জন্য, আপনাদের সাথে আমাদের লাভ স্টোরিটা শেয়ার করার জন্য, সেটাও আমি করব, শুধু একটু সময়ের ব্যাপার। ইনশাল্লাহ আমি আমাদের লাভ স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সুইট লাভ স্টোরি ইনশাল্লাহ কোনো এক সময় অবশ্যই শেয়ার করব। এই তো আমরা কিন্তু অলরেডি কোট বাড়িতে চলে এসেছি, কথা বলতে বলতে রাস্তাগুলো পার হয়ে যাচ্ছি, ওরকমভাবে আর বলা হয় নাই রাস্তার আশেপাশে কোথায় কী। কোট বাড়িতে কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, আর হচ্ছে আরও অনেক জায়গা রয়েছে, কুমিল্লা ক্যাডেট কলেজ রয়েছে। তো কিছুক্ষণ পরেই আপনারা সামনে ক্যাডেট কলেজ দেখতে পাবেন। কোটবাড়ির এরিয়াগুলো অনেক সুন্দর, কোটবাড়িতে সব জায়গায় আমার ঘোরা হয়ে গেছে। এপাশটাতে হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটিও রয়েছে, তো আমার হাজব্যান্ড বলেছিল যে আজকে কুমিল্লা ইউনিভার্সিটি ঘুরে আসার জন্য। আমি অনেকবার গিয়েছি কুমিল্লা ইউনিভার্সিটিতে, তো সেজন্য আর যেতে চাইনি আজকে। আমার হাজব্যান্ডও গিয়েছে, তারপরও বলেছিল যে আপনাদেরকে শেয়ার করার জন্য আর কি কুমিল্লা ইউনিভার্সিটিটা। তো সময় আর হয় নাই, সেজন্য আজকে আর যেতে পারিনি। তারপর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি আমাদের কুমিল্লা জেলাতেই অবস্থিত, আর এটাও কিন্তু এপাশটাতেই রয়েছে, মানে কোটবাড়ির এপাশটাতেই, মানে বার্ড আর কি, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। আপনারা যারা কুমিল্লায় বেড়াতে আসবেন অবশ্যই বার্ড ঘুরে যাবেন, খুবই সুন্দর একটা জায়গা। তো কোনো এক সময় আমি বার্ডে এসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আমি অনেকবারই এসেছিলাম, তো আজকে আর যেতে পারিনি কারণ আজকে সময় অনেক কম ছিল। এই তো আমরা মাত্রই বৌদ্ধ মন্দিরের গেটটা পার হয়ে গেলাম, তো সিএনজি আমাদেরকে একটু রং সাইড দিয়ে নিয়ে গিয়েছে, মানে যে গেট বৌদ্ধ মন্দিরের যে মেন গেট ওখান দিয়ে না নিয়ে পেছনের সাইডটা দিয়ে নিয়েছে। তো আমরা ভেবেছিলাম যে আগে বৌদ্ধ মন্দির ঘুরে তারপর হচ্ছে শালবন বিহারে যাব, তো সেজন্য সিএনজি আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আর এখানে নেমে দেখলাম যে বৌদ্ধ মন্দিরে ঢোকার কোনো জায়গা এপাশ দিয়ে নেই, এটা পুরাটাই খোলা একটা মাঠ, শুধু এখান থেকে বৌদ্ধ মন্দিরের সামনের অংশটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো এই জন্যই হয়তো উনি আমাদেরকে এভাবেই এনেছে। তো যাই হোক, আমরা বৌদ্ধ মন্দির যাবো হচ্ছে শালবন বিহার ঘুরে, তারপর যেহেতু শালবন বিহারের কাছাকাছি এসে গেছি, তো এখানে একটু নেমেছিলাম, নেমে একটু পিকচার তুলে ভিডিও করে তারপর হচ্ছে আমরা শালবন বিহারে ঢুকে পড়েছি। তো শালবন বিহার পুরোটা ঘোরা শেষ করে তারপর আমরা গিয়েছি ময়নামতি জাদুঘরে, এটা শালবন বিহারের সাথেই। আর তারপর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, আর তারপর গিয়েছিলাম বৌদ্ধ মন্দির। তো আমি আপনাদের সাথে ব্লগগুলো স্টেপ বাই স্টেপ শেয়ার করব, সব কিছু একসাথে শেয়ার করতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যাবে। তো শালবন বিহারের দুইটা ব্লগ আসবে, আজকের ব্লগটা এমনিতেও বড় হয়ে গিয়েছে, আর পুরোটা ঘুরে শেয়ার করতে গেলে ব্লগ তো অনেক বড় হয়ে যাবে। তাই আমি ভেবেছি আপনাদের সাথে দুইটা স্টেপে শালবন বিহারের ব্লগটা শেয়ার করব। এই তো আমরা নেমে এখান দিয়ে হেঁটে একটু সামনে গিয়ে বৌদ্ধ মন্দিরের সামনের অংশটা একটু দেখে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন, ওই যে দূরে দেখা যাচ্ছে বৌদ্ধ মন্দির, এটা নতুন হয়েছে, এর আগে এখানে এটা ছিল না, সেজন্য আগে এটাতে আর আসা হয় নাই। তো এটা নতুন হওয়ার পর আমরা আজকেই আসলাম,
অনেক সুন্দর করে জায়গাটা করেছে, আর এটার ভেতরটাও অনেক বেশি সুন্দর। তো এই বৌদ্ধ মন্দিরের ব্লগ আসবে আমার নেক্সটে ইনশাল্লাহ, আপনারা আমার সাথেই থাকবেন, অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো। এই তো এইটা হচ্ছে বৌদ্ধ মন্দির। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, পিকচার তুলতেছিলাম, আর আজকে অনেক বেশি রোদ ছিল, আর খুব বেশি একটা বেশিক্ষণ ছিল না, মানে এই রোদ আবার এই বাতাস ছিল, সেজন্য খুব একটা কষ্ট হয়নি ঘুরতে। খুব বেশি কড়া রোদ থাকলে আবার ঘুরতে কষ্ট হয়ে যাবে। তো আমরা ওখান থেকে চলে এসেছি, সাথেই হচ্ছে শালবন বিহার। তো এই যে এখানে একটা নতুন মেবি রিসোর্ট হয়েছে, নীলকুঞ্জ রিসোর্ট দেখতে পেলাম, তো ওখানে আর যাইনি। এখন আমরা টিকিট কেটে ঢুকে পড়বো শালবন বিহারে। আর এই জায়গাটাতে আমি অনেকবার এসেছি, সেই পিচ্ছিবেলা থেকে, বড় হয়েও অনেকবার এসেছি। তো ছোটোবেলায় হচ্ছে ফ্যামিলির সাথে এসেছি, আব্বুর সাথে ঘুরতে এসেছি, তারপর হচ্ছে স্কুল থেকে পিকনিকে নিয়ে আসতো আমাদেরকে এখানে, তো পিকনিকেও এসেছিলাম যখন আমি স্কুলে পড়তাম। এই তো ও এখন টিকিট কেটে নিচ্ছে, আর তারপর তো ওর সাথে আমি এখানে ঘুরতে আসতাম। অনেক সুন্দর একটা জায়গা, রাজার বাড়ি আছে ভেতরে, যদিও রাজার বাড়ি এখন আর আগের মতো নেই, সেটা একদম ধসে, একদম মানে নিচে চলে গেছে আর কি। তো সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। এই তো আমরা মাত্রই এন্ট্রি করলাম। আর এই জায়গায় ঘুরতে আসলে অবশ্যই বিকেলবেলা আসলে ভালো, যেহেতু খুবই খোলামেলা একটা জায়গা, অনেক খোলা জায়গা, এখানে হচ্ছে অনেক বেশি রোদ থাকে সকাল টাইমে আসলে, সেজন্য আমি সাজেস্ট করব বিকেলবেলা আসলেই ভালো হয়। আর যদি দূর থেকে কেউ আসার থাকে তাহলে হচ্ছে কুমিল্লায় একদিন স্টে করে তারপর হচ্ছে বিকেলবেলা ঘুরে যাবেন। আশা করছি বিকেলবেলাই সবচেয়ে বেশি আপনাদের ভালো লাগবে, অনেক বেশি এনজয় করবেন ঘোরাটা, তা না হলে কিন্তু রোদের মধ্যে অনেক কষ্ট হয়ে যাবে, যেটা আজকে আমাদের হয়েছিল যেহেতু আমরা সকাল সকাল এসেছি। তো বিকেলবেলা অনেক মজা লাগে, অনেক বাতাস থাকে, কোনো রোদ থাকে না, তো খুবই মজা লাগে ঘুরতে। আর সকালবেলা তো একটু কষ্ট হয়ে যায় যেহেতু রোদ থাকে আর জায়গাটা অনেক বড়। তো আমরা এখন হেঁটে হেঁটে একদম রাজার বাড়ি পর্যন্ত যাব। তো এই তো খুবই সুন্দর, আগের মতো এখন আর তেমন একটা ফুল গাছ নেই, এগুলাতে অনেক ফুল গাছ ছিল। আর ওই যে দূরে লাল একটা লেখা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে একটা ফুল গাছ দিয়ে লেখা, শালবন বিহার। তো রোদের কারণে ওই জায়গাটাতে গিয়ে ভিডিও করতে পারিনি, অনেক বেশি রোদ ছিল, আর আজকে পর্যটকও অনেক বেশি ছিল, যেহেতু আজকে ফ্রাইডে, অনেকেই এখানে পিকনিক করতে এসেছে, তো অনেক বেশি মানুষ ছিল। তো এখানে হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবারে অনেক বেশি মানুষ থাকে, অনেক পর্যটক আসে, আর তাছাড়া এমনিতেই নর্মাল দিনগুলোতেও অনেক পর্যটক থাকে। তো কুমিল্লার মধ্যে খুবই দর্শনীয় একটা স্থান হচ্ছে কুমিল্লা কুটবাড়ি, ঐতিহাসিক একটা জায়গা। তো আমি যখন রাজার বাড়ির ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব তখন ডিটেলসে এটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। তো ঠিক আছে, চলেন আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখি, আর আপনারা আমার ব্লগটা এনজয় করতে থাকুন, আমি কিছুক্ষণ পর আবারও কথা বলছি।
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই শালবন বিহারের সেকেন্ড পার্ট আসবে, আপনারা অবশ্যই দেখবেন। তো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।